আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ড বাজারে গিয়েছিলেন, তো ওখান থেকে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছে। ফ্রিজে আসলে মাছ শেষ হয়ে গেছিল, তো সপ্তাহের বাজারটা করার জন্য গিয়েছিল। এটা হচ্ছে রুই মাছ, এটা বোয়াল মাছ, তারপরে হচ্ছে লইট্টা, পাবদা, আর আরেকটা ছিল টুনা। তো টুনা মাছ দিয়ে আমি সাধারণত কাবাব করি, ওটি আমাদের খাওয়া হয়। টুনা মাছ দিয়ে আমি আর কিছু বুঝি না, মজাই হয় কাবাবটা। আর এই তো এরপরে এসে বারান্দা দাঁড়িয়ে দেখলাম একটু একটু বৃষ্টি পড়ছে, আবার কিছুক্ষণ একটু সেটাও ক্যামেরা বন্দি করলাম, তারপর দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে তেমন কিছুই করিনি, একটু ভুড়ি রান্না করেছিলাম, ভুড়িটা ফ্রিজে ছিল, ভাবলাম যে শেষ করে ফেলি। তো এই যে পেঁয়াজ রেডি করছি ভুড়ির জন্য, তারপরে এই যে ভুড়ি রান্না শেষ, অনেক অনেক তেল উঠে ভুড়ি থেকে। তো তারপরেও মজা হয়েছিল খেতে, তেলের জন্য একটু খেতে প্রবলেম হয় যদিও, সবসময় তো আর খাওয়া হয় না, এই আর কি। তারপর বিশাল একটা, তারপর দুপুরে লাঞ্চ করলাম সবাই, আমার হাজব্যান্ড আর বাচ্চারা। জুমার নামাজ পড়ে আসার সময় যে জাম্বুরাটা নিয়ে আসলো, ওটা সবাই ভাত খাওয়ার পর ভর্তা খেতে চাইলো, তারপর করে দিলাম। জাম্বুরাটা খেতে খুব মজা ছিল। তো এরপর ঘুম দিলাম বিশাল লম্বা একটা, তারপর ঘুম থেকে উঠে কিছুটা খেতে ইচ্ছা করলো। নাস্তার বিভিন্ন রকম থাকে বাসায় রেডি নাস্তা, তারপরও এটা মনে হলো যে ব্রেড আছে এরকম একটা চিজ দিয়ে রেসিপি করি। আর আর আমার বাসায় হচ্ছে যে চেডার চিজ ছিল, এই যে এগুলো হচ্ছে যে অলমোস্ট ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার সময় চলে আসছিলো, তো সেই জন্য ভাবলাম যে করে ফেলি। তো এই যে ব্রেডের মাঝখানে বাচ্চাদেরগুলো রেডি করে দিয়েছি, এখন আমারটা রেডি করছি। তো দুইটা ব্রেডের মাঝখানে দুইটা ডাবল চিজ দিয়ে তারপর রেডি করে ফেললাম, মচমচে করে একটু বাটার ইউজ করে। ভালো লাগে, মানে খুবই দ্রুত নাস্তা বলতে পারেন, মানে খুব তাড়াতাড়ি খেতে চাইলে এরকম কিছু খাওয়া যায়। তারপর আমি ব্রেডটাকে একটু কেটে কুটে রেডি করে নিলাম। আমি ভেবেছিলাম এক হাতে মোবাইল ক্যামেরা ধরে আরেক হাতে ছুরি দিয়ে কাটতে পারবো না, বাট খুব সুন্দর করে কেটে কুটে গেল। এরপর হচ্ছে যে ভালো মানে খেয়ে দিয়ে কফি টফি খেলাম, তারপর আমার একটা পার্সেল আসার কথা, সে সকাল থেকে বলছে যে পার্সেল আসবে আসবে, সে আসে নাই। তারপর দেখি যে বিকালবেলা বলছে যে পার্সেল চলে আসছে, বইয়ের একটা পার্সেল। তো আমি একটা খুব পুরানো একটা মানে একটা দোকান থেকে, পুরানো বইয়ের দোকান থেকে বই নিই, এই যে পার্সেলটা আমার চলে আসছে যেটাকে আমি ওপেন করছি, সেটাও আমি এক হাতে কেচি দিয়ে আমার কাটতে খুব স্ট্রাগল করতে হয়েছে, আর এক হাতে ছিল মোবাইল। তো যেটা বলছিলাম, পুরানো একটা বইয়ের দোকান থেকে আমি বই নিই, তার খুব ভালো ভালো কালেকশন আসে, হয় না যে এমন কিছু বই যেগুলো এখন আর পাওয়া যায় না, এমন বইও তার কাছে পাওয়া যায়। আবার মাঝে মাঝে কিছু কিছু বই মনে করি যে পুরানটা থাকলেও সমস্যা নাই, সেটাও নিয়ে নিই। যেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বই, বইটা খুব ভালো, বাচ্চাদের জন্য নিয়েছিলাম। আর বাকি হুমায়ুন আহমেদের তিনটা বই, রং পেন্সিল, কাঠ পেন্সিল, বল পয়েন্ট, এই তিনটা বই নিয়েছিলাম। এরপর হচ্ছে যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইটা নিয়েছি, ওটা হচ্ছে যে মানে আমি বাচ্চাদেরকে আমি এখন খুব একটু পড়ানোর জন্য প্রতিদিন একটু প্রেশার করি গল্পের বই পড়ার জন্য, তারাও পড়ে মোটামুটি প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করে। তো এই বইটা মোটামুটি মূলত বাচ্চাদের জন্য নেওয়া, খুব সুন্দর বইটা, খুব ভালো আর কি। তো এই আজকের মতো এটাই। তারপর রাতে বের হয়েছিলাম একটু হাঁটতে, খুবই লাস্ট মোমেন্টে 10:30টার পর বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তারপরেও হাঁটতে বের হয়ে গেছি, মিস করতে চাইনি। পার্কে 3টা রাউন্ড দিলে 15 মিনিট হয়, এভাবেই হেঁটে হেঁটে আসলাম। এই তো আজকের মতো এখানেই, সবাই প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার আসলে অনেক দিন পর ব্লগ করা হচ্ছে। আর কি বলবো, ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।